মালদা জেলার ইংলিশ বাজার ও পুরাতন মালদা পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। জয় সামনে আসতেই সকাল থেকেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। গণনা কেন্দ্র মালদা কলেজের বাইরে সবুজ আবিরে মেতেছেন অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দুই পুরসভায় তৃণমূলের এই বিপুল জয়ে আনন্দ উল্লাসে মেতেছেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সকলেই। ইংরেজবাজার পৌরসভার ফলাফল তৃণমূল 25টি, বিজেপি 3টি ও নির্দল 1টি এবং পুরাতন মালদা পৌরসভার ফলাফল তৃণমূল 17টি, বিজেপি 2টি ও নির্দল 1টি আসনে জয়ী হয়েছে। আর টোটাল 3টা আমার পোলিং স্টেশন ছিল, তাতে 1433 ভোটে আমি জিতেছি, মানে আমাদের তৃণমূল কংগ্রেস জিতেছে। না না, এর থেকে বেশি ভোট আমি এসে জিতেছিলাম, মানে গত যে মিউনিসিপ্যাল ইলেকশনে বেশি ভোট ছিল, কয়েকটা ভোট কম হয়েছে। এবার কমলো কেন? ভোট কম পড়েছে,